এবং খুব নায়িকা ক্রিয়েটিভিটি প্রডিউসার কে মানে গাড়ি ব্যাপারটা গিফট থাকে। করা, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। কোনো নায়িকা কোনো প্রডিউসার কে গাড়ি গিফট করেনি, এটা আসলে বন্ধুত্বের ব্যাপার। ওই যে বললাম পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ পুরাটাই মাঝে মাঝে মিক্স আপ হয়ে যায়, এন্ড ওটা আলাদা করা একদমই নিজস্ব দায়িত্ব হয়ে পড়ে মাঝে মাঝে। সেখান থেকেই উত্তরটা দেয়া যে আমি কোনো নায়িকা হিসেবে তাকে কোনো গাড়ি গিফট করিনি, এন্ড সেও কোনো প্রডিউসার হিসেবে রিসিভ করেনি, এটা হচ্ছে বিষয়। সুন্দরীর ফিডব্যাকটা আসলে এখনো আমি আমার নিজের মতো করে তো বলতেই পারি, যে আমি তো নিজে হ্যাঁ যে দেখেছি যে হাউসফুল আমি টিকিট পাইনি, স্পেশাল শোতে আমাকে অ্যাটেন্ড করতে হয়েছিল, তো ওইখান থেকে আমার নিজের সিনেমা আমি বলতেই পারি, ওটা দর্শক ভাবে বলতেই পারে, সমস্যা নেই। কিন্তু যারা দেখেছেন যে আসলেই আমরা দাঁড়িয়ে আছি, টিকিটটা পাইনি, তারা কিন্তু ওটা বলছে না। কেউ কেউ বলছে যেটা আসলে তাদের ভালো লাগা থেকে, তারা কিন্তু তাদের মধ্যে প্র্যাকটিসটা আছে যে সে আসলেই সিনেমার দর্শক, সে ভালো সিনেমা হলে মিস করে না, আর তাদের জন্যই আমাদের সিনেমাটা বানানো। সো নিন্দুকরা কে কি বললো না বললো, আর কথা হচ্ছে যে এইরকম একটা সময় দাঁড়িয়ে আমরা এরকম একটা সাহসী কাজ করা, সেটাকে বাহবা না দিয়ে আমরা কোনো কাজকে দমিয়ে রাখতে চাই ভালো কিছুকে, এটা খুবই, অবশ্য আমরা তো এটা দুষ্ট না, যদি ইন্সপিরেশন পাওয়া যায়। সিয়ামের সাথে চয়নিকা আগে আলাপ করেছে না পরিমনির সাথে আগে আলাপ করেছে? কোন কাস্টিংটা প্রথম আলাপ আলাপে ছিল? এটা আসলে কি সেটার আসলে কাছ থেকে শুনলে মনে হয় ভালো হয় না, ডেফিনেটলি খারাপ হয় না, কিন্তু না না আগে ডিরেক্টরের কাছ থেকে শোনা উচিত যে কাজটাকে, আচ্ছা আমি এটা কেমনি ঘুরাবো। আমরা তো তোর বাসা থেকে লাইক দিচ্ছি নাকি? সারপ্রাইজ! আচ্ছা বলি, এটাকে শোনাও, এটা শোনাও, ওই তোমাকে আমি, হ্যাঁ না না ওইটা দাও, এখানে নেই, এখানে রাখো। হ্যালো কামরি, হ্যাঁ বলি, আমি চাচ্ছিলাম যে ফোনে তোমাকে জয়েন করাবো, কিন্তু পুরি উল্টা হচ্ছে তোমাকে বাসা নিয়ে যায়, এটা তো আসলে মানে আমি তো আসলে ভালো কথা, আজকে আমি ওর সাথে থাকবো। ওয়াও, আচ্ছা আচ্ছা, এরকম করে আমাকে দিয়ে দিবে? হ্যাঁ, মানে আমার প্রশ্নটা ছিল যে পরির সাথে আগে কন্টাক্ট করেছো না সিয়ামের সাথে? সিয়াম 16 তারিখ না বলার কারণ আছে, ওই দিন ওর ফাগুন হেয়ার প্রিভিয়ার শো ছিল। হুম, আচ্ছা আচ্ছা, আমাকে একদিন পরে জানাবো। হ্যাঁ, তুমি সিনেমা দেখে আসছিলে বলছিল আমাকে, কে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে পরি সেটে ডিরেক্টর এবং ক্রুকে ভোগায় এরকম রিউমার, এরকম কথাবার্তা প্রচুর আমাদের শুনি, সো ডিরেক্টরের এক্সপিরিয়েন্স কি? ডিরেক্টর ভাইয়া ডিরেক্টর বলেন না, শুধু বলেন যে আপনি ডিরেক্টর, শুধু এনাকেই বলেন, এবং আমি পরের উত্তরটা আমি দিচ্ছি, পরের লাইনটা আমি বলছি। হ্যাঁ বৌদি, একটু লাউড বলো, শুনছি না, লাউড লাউড বলো। হুম, 7:30 পরি আমার সেটে 7:30 আসছে, সকাল 7:30, এবং ওকে জাস্ট আমি বলেছি ম্যাম উঠে, সকাল হয়ে যাচ্ছে, উঠে গেছে, প্রথমে একবার বললো 5 মিনিট, তারপর বললো 10 মিনিট, তারপর সে উঠে গেল। আই, আমি কতবার উঠেছি বলো, মিথ্যা কথা বলবে না, কলা নিয়ে উঠেছি তোমাদেরকে সবাই, লিচু কলা। হ্যাঁ, সেটাও হয়েছে, মানে আমাকে আমার কোনো অন টাইম সেটে আসা, রিহার্সাল করা, ড্রেস পরে আসা, এগুলো আমার কোনো সমস্যা হয়নি। আমাদের যেটা সমস্যা হয়েছিল ঝড় বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এগুলা জোয়ার ভাটা, এগুলো সমস্যা হয়েছিল, কিন্তু পরে খুবই নাইসলি কাজ করেছে, কারণ আমি প্রথমে বুঝে উঠছি খুব লাভিং, মানে ও খুব ভালোবাসা চায়, যে মানুষটাকে আমি ভালোবাসা দিব সে কেন আমাকে ভোগাবে, আমার এটাই মাথায় আসে না। কারেক্ট। আর আরেকটা রিউমার নিয়ে একটু তোমাকে লাস্ট জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে পরীর অনেক টাকা, এর জন্য পরীর আসলে প্রোডাকশনে পরিচালক ওকে ঠকায়ও, সেগুলো নিয়ে কথা বলে না, তুমি ওকে পেমেন্ট ফুল করেছ নাকি বাকি আছে, নাকি আর দিতে হবে না, নাকি আর দিতে হবে না? ও মাই গড, আমাকে বলে দিও না সবাইকে। আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিবে, আমি আশা করতে ছিলাম না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ বডি, থ্যাংক ইউ পরি সারপ্রাইজটার জন্য। আমি বিশেষ সুন্দর নি আউটডোর, হ্যাঁ বাধর সিএম এর সাথে একটা একটা বেশ কয়েকটা ছবি লিক হয়েছিল, মেবি এটা ঢাকার বাইরে, বাইরে প্রচন্ড ক্রাউড ছিল একটা শুটিং হাউজের বাইরে। ঘটনা প্রতিদিনই ঘটনা ঘটে, সবগুলো আসলে বলাও যাবে না এতে আর শেষও হবে না বললে। আমার মনে আছে যে আমরা যখন শুটিং শুরু করছিলাম, আমাকে দিয়ে ক্যামেরা আসলে ওপেন হয়, স্ক্রিপ্ট এমন ভাবে সাজানো হয়েছিল যে এক পর্যায়ে যারা ছবিটা দেখেছেন তারা তো বুঝতে পারছেন যে একটা গান থাকে, এই যে এখন আমার ভেতর কি তুলপার স্যাড গানের পার্টটা, তো ওই বান্দরবনের জার্নিটা শেষ করে আসলে মেয়েটা যখন বাড়িতে ফেরে অ্যান্ড ও ফিল করে যে ও আসলে ফল করেছে, মানে ওকে ভালোবেসে ফেলেছে, তো ওই সময়টা ওই মিসিং এর ব্যাপারটা ছিল যে হিরোকে ওইভাবে মিস করতে হবে, মানে ওর ক্যারেক্টারের নাম থাকে স্বাধীন অ্যান্ড শুভভাবে মিস করে পাগলের মতো, হয় না যে গানের মধ্যে ছোট ছোট শট নেওয়া, সুন্দর করে লাইট করা, টুকরো টুকরো করে শট নেওয়া, পারফিউমটা নিয়ে কাঁদছে মিস করছে, ও একটা গলার মালা দেয় ওটা নিয়ে ফিল করছে, ওই সময়টা মনে করছে, তো ওই সময়টা আসলে আমি সত্যি সত্যি সিয়ামকে মিস করছিলাম, কারণ পুরো শুটিং এ আমি মনে হয় 12 দিন না 13 দিন শুটিং করার পরেও আমি আসলে সিয়ামের কোনো দেখাই পাইনি। হ্যাঁ রানা মামা, সিয়াম কোথায়, প্লিজ একটা ফোন দাও, আমার আর ভালো লাগছে না, আমি ভয়েস শুনতে চাই। আর ফার্স্ট টাইম আমি ফোন করে এমন ভাবে কথা বললাম, মনে হচ্ছে ওর মনে হচ্ছে কি ব্যাপার, এটা কি আসলে কোনো সিকোয়েন্স কি মানে ইয়ে করা হচ্ছে, কোনো প্র্যাঙ্ক শো হচ্ছে, কোনো কিছু রেকর্ড টেকর্ড করা হচ্ছে নাকি, ও চুপ করে আছে। আমি সত্যি সত্যি আমি তোমাকে অনেক মিস করতেছি, তুমি কবে আসবা, কবে জয়েন করবা শুটিং এ বলো তো। তো এটা আসলে ক্রিয়েট করা হয়েছিল শুটিং এর ক্যারেক্টারের সাথে, শুটিং এর সাথে গল্পটার সাথে, এটা ডিরেক্টর অ্যান্ড পুরো ইউনিটের একটা চাল ছিল আমার বিরুদ্ধে, যাতে আমার কোনো গ্লিসারিন না লাগে এবং ইমোশনালি আমাকে ইনভলভ করা। মালিকা আফসারি সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছে, ভিডিও স্টেটমেন্ট, সেটা হচ্ছে আব্দুল আজিজের সাথে জাজ মাল্টিমিডিয়ার একটা কাজ হওয়ার কথা ছিল, হয়নি, বাট তোর খুব ইচ্ছা ছিল, আমি আমরা জানি তার এন্ড থেকে, একটু যদি পড়ি আজকে একটু ক্লিয়ার করিস, কারণ ওই ওই সময় নায়িকা প্রোডিউসারকে গাড়ি দিচ্ছে এরকম ছবিও এসছে, ফেসবুকে অনেক কবিতা লেখা হয়েছে, আসলে ঘটনাটা কি ছিল? তো এই এই ছবি পরিচালক মানে পরিচালনা করার কথা ছিল মালিক আফসারির, ছবিটা হয়নি তো ওরম না, ছবিটা তো হয়েছে ভালোই গেল ছবিটা, এবং একটা গান তো খুবই আওলা ঝাওলা হিট, এটা আসলে বন্ধুত্বের ব্যাপার, ওই যে বললাম পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ পুরাটাই মাঝে মাঝে মিক্স আপ হয়ে যায় এন্ড ওটা আলাদা করা একদমই নিজস্ব দায়িত্ব হয়ে পড়ে মাঝে মাঝে, সেখান থেকেই উত্তরটা দেয়া যে আমি কোনো নায়িকা হিসেবে তাকে কোনো গাড়ি গিফট করিনি এন্ড সেও কোনো প্রোডিউসার হিসেবে রিসিভ করেনি, এটা হচ্ছে বিষয়, দ্যাটস ইট, জাস্ট একটা ফ্রেন্ডশিপ এন্ড ফাইনালি ছবিটা হয়েছে এন্ড প্রোডাকশনের কোনো কোন ঝামেলা কি কি হয়েছে সেটা যদি ডিটেইলে বলতে চাই তো এটা আসলে কোনো কোনো কাজে দিবে না, কারণ ফাইনালি তো ছবিটা হয়েছে এন্ড সাকসেসফুলি এটা রান করেছে এন্ড এগুলো নিয়ে কথা বললে কি হবে, যে যে মানুষটা করতে পারেনি ছবিটা করা হয়নি এবং যার জন্য আমার এখনো কষ্ট হয় যে শর্ট ডিভিশন পর্যন্ত সেই করেছে যে এখান থেকে এরকম ভাবে আর্টিস্ট সেটে যাবে, এভাবে কাট হবে, এটা মিড শট, এটা লং শট, এটা ক্লোজ আপ, এই এরকম ভাবে যে শর্ট ডিভিশন করেছে তা হয় না যে সেট পর্যন্ত ডিজাইন যে করেছে যেটার মধ্যে ইনভলভ ছিল সেটা থেকে সে চলে আসা, সেটা তো আসলে স্যাড একটা মানে বিষয়ে থাকে, মানে একটা আমার আসলে সব নিয়ে বলতে এমনিতেই কষ্ট হয়, কিন্তু ফাইনালি ছবিটা হয়েছে, ছবিটা ভালো গেছে, দ্যাটস ইট, এটাই বড় কথা।